আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি চিকেন পকোড়া রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি হাড্ডি বাদ দিয়ে মাংস নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিকেনের মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে। ভালো করে একটু চিকেনটাকে ম্যারিনেট করে নেবো মশলা দিয়ে। ভালো করে মশলার সাথে ম্যারিনেট করে নিয়েছি। সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। চিকেনটাকে আমি তুলে রেখে দেবো একটা প্লেটে। তো এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তো এখানে আমি চিকেন পকোড়াটা বানাবার জন্য 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটু ধনে পাতাকে কুচিয়ে নিয়েছি। ধনে পাতার পরিমাণটা একটু বেশি নেবেন, তাহলে চিকেন পকোড়াটা খুবই টেস্টি হয়, ভালো হয়। তো এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, একটা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো 1-1 চামচ, 1 চামচ দেবো জিরে গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট। তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে ভালো করে পেঁয়াজটাকে একটু হাতে করে ভালো করে কষে মেখে নেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটাকে ভালো করে কষে দিয়ে দেবো 4 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4 চামচ বেসন দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নেবো। তো এখন এর মধ্যে আমি পানি দেবো না, পানির পরিমাণ লাগলে দেবো। তো এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজ থেকে যে পানিটা বেরিয়েছিল ওই পানি দিয়ে বেসনটা মাখানো হয়ে গেছে। তো এখানে আমার পানি লাগবে না, এভাবেই মাখিয়ে নিতে হবে। তো এখানে আমি 2 ফোঁটা এলো ফুড কালার দিয়ে দিচ্ছি, তো আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন। তো এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে একটা প্লেটে তুলে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি এভাবে চ্যাপটা বানিয়ে নেবো। এখানে আমি চ্যাপটা বানিয়ে নিয়েছি, এতে এখানে দিয়ে দেবো মাঝখানে একটা চিকেনের টুকরো, এভাবে দিয়ে এখানে আমি পেঁয়াজের মিশ্রণের মধ্যে মশলাটার মধ্যে চিকেনটাকে আমি মাঝখানে বসিয়ে দিয়েছি, এভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি। এভাবে গোল গোল করে আমি তেলের মধ্যে ভেজে নেবো। তো একইভাবে সবগুলোকে এভাবেই বানিয়ে নেবো আমি। এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দেবো। তো এখানে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, উল্টো পাল্টা ভেজে নেবো। তো এখানে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। তো এখানে আমার পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ হিসাবে পকোড়াটা সেট দেবেন। তো এখানে আমি পকোড়াগুলো একটু বড় বড় করে বানিয়েছি, তো এখন আমি তুলে নেবো। তো এখানে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি আমি প্লেটের মধ্যে। তার সাথে পকোড়ার সাথে আমি নিয়ে নিয়েছি ধনে পাতার চাটনি। এই চিকেন পকোড়াটার সাথে ধনে পাতার চাটনিতে খেতে খুবই ভালো লাগবে। এই চিকেন পকোড়াটা খুবই সহজ, সিম্পল আর ঝটপট বানানো যায় তাড়াতাড়ি। তো আপনাদের যদি এই চিকেন পকোড়ার রেসিপিটা ভালো লেগে থাকে, তো আপনারা আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন। তো আপনারা একবার এই চিকেন পকোড়াটা বানিয়ে দেখুন, তো খেতে খুবই ভালো লাগবে পুরো রেস্টুরেন্টের সাথে। তো আমি একটা চিকেন পকোড়াকে আপনাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা, দেখুন। তো এখানে দেখুন চিকেনটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই চিকেন পকোড়াটা ধনে পাতার সাথে খেতে খুবই ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম।